এই ধরনের একটা ফরম্যাট ডেভেলপ করে আমাদের ওই কিশোরী ক্লাবের যিনি সভাপতি বা সম্পাদক আছেন তার কাছে পৌঁছে দেওয়া, সেই সকল পরিবারের সন্তানদেরই বাল্য বিবাহের প্রবণতা দেখা যায়। আর আরেকটি প্রমাণ চেষ্টা করা, তারা চেষ্টা করবে এবং বিয়ের আলাপ আলোচনা শুরু হচ্ছে কিনা এই বিষয়ে তারা গোয়েন্দাকে করবে। সোজা কথা, বাল্য বিবাহ, বাল্য বিবাহের খারাপ এবং ভালো দিক বলতে তো আরো কি করণীয় আছে, এই করণীয় নির্ধারণের জন্য মূলত আজকের এই সভা কিন্তু আমাদের জন্য যথেষ্ট না, এটাকে আরো অনেক ভালো পর্যায়ে নিয়ে যেতে হবে। তাহলে দেখা যাবে যে আমাদের যে উদ্দেশ্যটা সেটি সফল হবে। আমাদের কাছে কিন্তু প্রথম বয়স বাড়ানো এবং কমানো এই দুটোর বেলায় কিন্তু স্যার ওই 14-13 করা যেতে পারে, এদের একটা তথ্য কালেকশন যেন আমরা করি। বালিকা প্রতিরোধের ক্ষতিকর দিকগুলো এবং আমরা কিভাবে এই বালি প্রতিরোধ করতে পারবো, তো আমরা ইতিমধ্যে আমাদের ডিরেকশনে এত বছর বয়সী কয়জন ছেলে মেয়ে আছে সেগুলো হচ্ছে 10 জন, তাদের নাম বলুন, নাম লিখে দিল।